পাঁচমা হাড়ি দেখো আমি চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এখন দেখো মহাদেবের মন্দিরে পুজো আমি তোমাদের দেখাচ্ছি। জয় বাবা বলে বাবা পার লাগাও। প্রচুর এখানে সব পুজো দিতে আসে, পুরোহিত অবশ্য আজকের দিনে থাকে না। আজকের দিনে সব যে যার নিজেরাই মন্দিরে পুজো দিয়ে যায়। আমিও যথারীতি পুজো দিতে এসেছি যত সামান্য জিনিস দিয়ে, তার কারণ মহাদেব সবেতেই সন্তুষ্ট। সদাই শিব এমনিতেই বলেন যার জন্যে যা দিয়ে পুজো দেবেন উনি সন্তুষ্ট হবেন। সেই কারণে এই মহাদেবের পুজোটা প্রত্যেকের করা উচিত। পুজো হয়ে গেল আমার, দেখে নাও সকলে এখানে পুজো করতে আসে। সেই সাদা শিব দেখতে পাচ্ছ, এখানে সাদা শিব আগেও দেখিয়েছি এবারও দেখাচ্ছি, মহাদেব সব মহাদেব। আর এখানে পিতলে মহাদেব যে যেমন পেয়েছে দিয়েছে, আজকে সবাই এখানে পুজো দিতে আসছে। বুদ্ধিদাতা গণেশকে দেখেছ কি সুন্দর বই নিয়ে পড়ছে, বুদ্ধিদাতা গণেশ বই নিয়ে পড়ছে, এত সুন্দর বুদ্ধিদাতা গণেশের মূর্তিটা দারুণ লাগছে দেখতে। এই যে আর একজন বুদ্ধিদাতা গণেশ দুপ নিয়ে পুজো করে গেছে অনেকেই, আমিও পুজো করে গেলাম। প্রত্যেক সোমবার পুজো করে যাই এবং বাড়িতে গিয়ে ফল টল নিরামিষ সমস্ত কিছু আজকে খাবো। কোনো রকম আঁশ তো ছোবই না, ভাতের জিনিসও ছোব না। আজকে আমি পুজোটা দেখে গেলাম, সকলেই পুজো করতে আসে, দেখেছো এখানে সকলেই পুজো করতে। একটা ফল নিয়ে নিলাম, একটা ফল নিতে হয় ফল নিয়ে নিলাম, ব্যাস। তাহলে তোমার কথা অনুযায়ী তোমার কথা রাখলাম, দেখো কিন্তু সমস্ত জিনিসটা দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির কাছে একদম মন্দিরটা, বাড়ির কাছে দেখেছো একদম বাড়ির কাছে, সবাই ঘন্টা বাজাচ্ছে ঘন্টা। চলো সবাই পুজোর যে যার প্রসাদ নিয়ে যাচ্ছে মহাদেবের মাথা থেকেই, দেখেছো পুজো দিচ্ছে আবার প্রসাদ দিয়ে নিয়ে। আজকে মানে ভিড় হচ্ছে ঠিকই, পুরোহিত বসছে না, পরে লাস্ট সোম মানে সোমবার প্রচুর ভিড় হবে, তখন আর দেখাতে পারবো না এত ভিড় হবে। আমিও প্রসাদ দিয়ে পুজো দিয়ে এখান থেকে প্রসাদ নিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে আমাদের মহাদেবকে এবং বুদ্ধিদাতা গণেশকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে এবং কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? রাজমাহারি নীলা সান্দার বোন সমস্ত জনকে আমার সুবিন ঘোষ সবাইকে আমি বলে দিচ্ছি, অন্তরিকা অন্তিকা তোরাও দেখে নিবি ভিডিওটা, ঠিক আছে? রাখছি তাহলে, নমস্কার। জয় মহাদেবের, জয় জয় মহাদেবের, জয় জয় মহাদেবের, জয়। তাহলে তোমাদের মহাদেবের পুজোটা দেখিয়ে আমি বাড়ি চলে আসলাম, তোমরা পুজোটা দেখে নাও। এবং আগেই বলে দিয়েছি এই মহাদেব শ্রী শ্রী মহাদেব হরে গৌরী হরে পার্বতী যা উপকার উপচার উপকরণ দিয়ে পুজো দেবে সন্তুষ্ট হবেন। নামই হচ্ছে সদাই শিব, আবারও বলছি অতএব এটা মাথায় রেখে তোমরা যে যা সোমবারে একটু পুজো দিয়ে এসো তাহলেই সন্তুষ্ট হবে, বিশেষ কিছু উপকরণ বা উপচার লাগে না।
আর এসে যদি পারো অষ্টতর শতনাম মহাদেবেরও আছে পড়ে নাও, তাহলেই কিন্তু সমস্ত কিছু দিক দিয়ে মঙ্গল হবে। আইবর মেয়ে তো বিয়ে হবেই, আবার যাদের বিয়ে হচ্ছে তাদের স্বামী মঙ্গল হবে, আবার যেসব ছেলে বিয়ে হয়নি তাদেরও ভালো বউ পাবে, বউ এবং বর পাওয়ার জন্য মহাদেবের পুজো অবশ্যই করো। এই কথাটাই আমি তোমাদের জানাতে চাই ইউটিউবের মাধ্যমে, তোমরা জানো এবং মহাদেবের পুজোটা নিষ্ঠার সঙ্গে করো, শুধু সোমবারে গিয়ে একটু যা উপাচার আছে নিয়ে জল ঢেলে এসো, ঠিক আছে? রাখছি তাহলে। তোমরা মহাদেবের পুজোটা দেখলে কি করে করলাম, আমি তো সমস্ত কিছু দেখালাম কিন্তু কি কি খেলাম সেটা কিন্তু বলা হলো না। এইবার যে যা খুশি খেতে পারো, তবে সারাদিন ফল খেয়ে থাকলে খুব ভালো হয়। এবার যদি না খেয়ে থাকতে পারো ময়দাটা খাও, তারপরে তোমার ডালিয়া খাও, এইগুলো তোমরা খেতে পারো। আমি কিন্তু সারাদিনই ফল মিষ্টি দইয়ের শরবত সাবু মাখা খেয়েছি, সাবু মাখাটাও খেতে পারো, এটা ফলের মধ্যেই পড়ে। আর সন্ধ্যেবেলা একটু দুধ চা করছি, দুধ চাটা খাবো, আবার রাত্রিরে মিষ্টি জল খেয়ে শুয়ে পড়ব। এইটা সারাদিন আমি খাচ্ছি, এটাতে অনেকটা শরীর স্বাস্থ্য মন সমস্তটা তো ভালো থাকবেই, আবার মহাদেবও খুশি হবে মহাদেবের উপোষটা করছি বলে। তাহলে মহাদেব কিসে খুশি তো প্রথমেই বলে দিয়েছি, ওনার নাম সদাই শিব, তাই সব সময় যা চাইবে তাই মহাদেব হ্যাঁ করে দেন। আর সমস্ত আইবুড়ো মেয়েদের তো বলবই এই টিপসটা দেবই, সবাই বলে যেন মহাদেবের মতো বর চাই, জড়িয়ে ধরে বলবে, জল ঢালবে, মালা পড়াবে, পড়িয়ে বলবে মহাদেবের মতো বর চাই। তাহলে বুঝতে পারছ যে মহাদেবকে মন দিয়ে পুজো করো, তাহলে কিন্তু অবশ্যই মহাদেবের মতো বর পাবে এবং ঘরও পাবে। এইটা কিন্তু আমি প্রত্যেক মেয়েদের টিপস দিচ্ছি, জেনে রেখো। তাহলে এখন আমি চা করছি, চাটা খাবো, এটাই তোমরা দেখো, আর রাত্রিরে জল মিষ্টি খাবো। দুপুরে তো সাবু মাখা খেলাম, সাবু নারকেল কলা আম এইসব দিয়ে, মিষ্টি দই এসব দিয়ে মেয়েকে দুবারও খেতে পারো, যার ভালো লাগবে দুবার দালিয়া পরোটা যা খুশি। এখন এবারে পাঁচটা সোমবার পড়েছে, পাঁচটা সোমবার পর আর একটা কথা বলা হলো না, রাজলক্ষ্মী আবার মঙ্গলবার করে, এটা আমি আগে করতাম না। পবনপুত্র হনুমানজিকে পুজো করলে বাবা বড় ঠাকুর কিন্তু খুব সন্তুষ্ট হন, তাই তোমরা পারলে মঙ্গলবারটাও করো, যত উপোস করবে বা ইয়ে করবে ততই তো মঙ্গল, এবার যে যতটা পারবে সে ততটাই ফল লাভ করবে।